স্লাইড শেয়ার করব, কারণ আমরা এখন অনলাইনে চলে গেছি, যেহেতু স্লাইড শেয়ার না করলে তোমাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে। স্লাইড আমি শেয়ার করব, তবে স্লাইডটা আমি শেয়ার করব আমার টপিকটা শেষ হওয়ার পরে, শেষ হওয়ার আগে না। আগে দিলে এগুলো পরে হারায় যায়, কোনো খবরও থাকে না, সবাই একটা গা ছাড়া ভাব নিয়ে চলে যায়। আমার টপিকটা শেষ হলে তারপর আমি তোমাদের স্লাইড গুলো শেয়ার করব তোমাদের সাথে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তোমরা ক্লাসে অবশ্যই কাগজ কলম নিয়ে বসবা, কারণ একটা লেকচারের মধ্যে অ্যাকচুয়ালি তিন চারটা পার্ট থাকে। একটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা, আমার স্লাইডে কিছু জিনিস থাকবে, আমার লেকচারে কিছু জিনিস থাকবে, এবং অবশ্যই তোমাদের রেফারেন্স বই যেগুলো তোমরা চেক করবা ওইখানে কিছু জিনিস থাকবে। সবগুলো মিলেই কিন্তু অ্যাকচুয়ালি একটা ফুল লেকচার। তোমরা যদি শুধু স্লাইড নিয়ে বসে থাকো তাহলেও হবে না, বা আমার কথা রেকর্ড করে বসে থাকলে তাহলেও হবে না, তোমাদের সবগুলো মিলেই তোমাদের লেকচার। সরি, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যখন ম্যাথ করব ক্লাসে, আমাদের ম্যাথ গুলা করার সময় আমি ম্যাথ গুলা ওয়ার্ড ফাইলে করতেছি, এবং এটা আমরা একসাথে করব। আমাদের সারা ক্লাসে যারা আছো, তোমরা যারা প্রেজেন্ট থাকতেছো, তোমরা সবাই এবং আমি, আমরা একসাথে করব, এবং তোমরা কিন্তু এগুলো অবশ্যই ঠিক মতো নোট করে ফেলবা। আমার স্লাইড থেকে প্রায় তোমাদেরকে হয়তো কিছু কিছু জিনিস আমি লিখতে বলবো, এবং তোমরা প্লিজ তখন সেগুলো লিখে ফেলবা, কারণ এগুলো সবগুলো মিলেই তোমাদের ফুল লেকচার। এবং আমি সবসময় প্রেফার করি, আমি সবসময় রিকমেন্ড করি যে তোমাদের লেকচার খাতাটা যেন কমপ্লিট থাকে, তাহলে মনে করো পরীক্ষার আগে তোমাদের প্রবলেমটা সবচেয়ে কম হয়। এবং একটা জিনিস খেয়াল রেখো, এখন যেহেতু তোমার আগে যেমন আমরা পরীক্ষা দেওয়ার আগে যেমন চোদাটা নিয়ে বসতাম, সবাই মিলে চেক করতাম, এখন কিন্তু সেই জিনিসগুলো অনেক লিমিটেড হয়ে গেছে। এখন কিন্তু তোমাদের জন্য এটা কবে কেমনে কি হবে আমরা কিছুই জানি না, কাজেই লেকচার খাতাটা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি খুব ভালো মতো মেনটেন করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর আমার মেইল অ্যাড্রেস তোমাদের কাছে আছে, পার্ট বি রিলেটেড যে কোনো প্রবলেম 24 আওয়ার্স আমাকে তোমরা মেইল করতে পারো। আমার রিপ্লাই দিতে হয়তো কিছুটা দেরি হইতে পারে, ঘন্টা খানেক, বা হয়তো কপাল খারাপ হলে একদিন দুই দিনও দেরি হইতে পারে, টেনশনের কোনো কারণ নাই। আমি সবার মেইলে রিপ্লাই দিই, আমি সবার মেইলে রিপ্লাই দিই। তোমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো কনফিউশনে আমার সাথে যে কোনো সময় মেইলে যোগাযোগ করতে পারো, যত সিলি হোক কোনো প্রবলেম নেই। আমরা সবাই ভুল করতে করতে শিখি, আমরা না বুঝেই শিখি, আমাদের শিখতে সময় লাগে, কাজেই এটাতে আমি কিচ্ছু মনে করি না। যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। আচ্ছা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো, ঠিক কিনা? জি স্যার, ভেরি গুড, মিস্টার রাব্বি হোসেন, ইন্টারেস্টিং, তোমার আমার নাম অনেকটা এক। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকজন আছে স্যার, ফজলে রাব্বি, ওর তো পুরো ভাই সে আমারে পুরো ফজলে রাব্বি একজন আছে। হ্যাঁ স্যার, ফজলে রাব্বি আছে, আমার আগের আইডি স্যার 62। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বিপদজনক বিপদজনক, সাংঘাতিক বিপদজনক। ফজলে রাব্বি স্পিকিং, তোমরা দেয়া ফজলে দেখা যাবো, তোমরা একজন একজনকে গালি দিছো, মনে করবো যে আমি আমারে দিছো, বিপদে পড়ে যেতে পারি, আবার আমারে দিয়ে বলতে পারো যে ওরে গালি দিছো। এটা সাংঘাতিক বিপদের ব্যাপার, এগুলো এগুলো নিয়ে খুব ভয় থাকি সবসময়। না ভাই, না স্যার, বলাবার ভালো আছে, সমস্যা নাই। বলতে না বলতে না বলতে বলতে না বলতে এগুলো নিয়ে খুব এগুলো নিয়ে খুব ভয় থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাদের সাথে একটু একটু করে শুরু করি আজকে। আমি ইনশাল্লাহ, আচ্ছা আজকে হয়তো তোমাদের সাথে খুব বেশি দূর যাব না, তো আমি তোমাদের সাথে গত ক্লাসে তোমাদের সাথে প্রথম যেদিন আমাদের ওই একটা ছোটখাটো মিটিং হয়েছিল, ওই ক্লাসে আমি মেনলি তোমাদেরকে আমাদের সিলেবাসটা কি কি আছে এটা তোমাদেরকে একটু বলছিলাম শর্টকাটে। তো তোমাদের ওই টেক্সটাইল ম্যানেজমেন্ট আর ওই এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে আমি এই প্রথম পার্টটাই, এই ওয়ান দিয়ে যে পার্টটা ছিল এটা শেষ করছিলাম। এই সেকেন্ড পার্টটা করার জন্য ওই সেন্ট্রাল টেন্ডেন্সি টপিকটা লাগে, যে জন্য আমি ওদের এখন ছেড়ে দিছি, ওরা এখন কাউসার স্যারের কাছে শেষ করতে থাক, কিন্তু তোমাদের সাথে আমার সমস্যা নাই। আমি এখন চাইলে একদম লাস্ট পর্যন্ত যতদূর যাওয়া যায় পুরোটাই যেতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তোমাদেরকে আমার এই কোর্সের অবজেক্টিভ কি ছিল, কেন আমরা এই কোর্সটা করতেছি, এটা লাভটা কি তোমাদের কেন দরকার, সেটা আমি ওইদিন আমাদের প্রথম ক্লাসে বলছিলাম। এবং তোমাদেরকে আমি রেফারেন্স বইগুলোর নাম বলছিলাম, তোমাদেরকে সম্ভবত বলছিলাম স্ক্রিনশট রাখতে বা কিছু একটা। মোস্ট ইম্পর্টেন্টলি কাউসার স্যার কি তোমাদেরকে কোনো রেফারেন্স বইয়ের নাম বলছে, বলার কথা বলছে? রোল নাম্বার 74, মিস্টার ফাহিম। জি স্যার। কাউসার স্যার কি তোমাদেরকে কোনো রেফারেন্স বইয়ের নাম বলছে না? না স্যার, আমার জানার মতো না স্যার। আয় হায়, তাহলে চলে কেমনে। রোল নাম্বার 76, মিস্টার সুজন বসাক। রোল নাম্বার 76, মিস্টার সুজন বসাক, এইমাত্র দেখলাম নামটা, আসো। তুমি কি সাজন বসাকের কিছু হও? সাজন বসাক স্যার চিনতেছি না ঠিক। আচ্ছা, তাহলে তাহলে তুমি ওর কিছু হও না, ওকে সমস্যা নাই।
আমি 2014 সালে ফেব্রিক ডিপার্টমেন্টে সাজন বসাক নামে একজন ছিল, সে সিআর ছিল। এই বসাক নামটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল যে তোমরা একই ফ্যামিলি কিনা। আচ্ছা, তো তোমাদের কি কি কোন টেক্সট বইয়ের কথা বলছে কাউসার স্যার? বলার তো কথা, বলে নাই না মনে হয়, বলেনি না মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি স্যার যে ক্লাসগুলো করাইছে ওগুলো স্লাইড দিছিল, ঠিক আছে? জি স্যার, স্লাইড দিছে। হ্যাঁ ঠিক আছে, স্লাইড দিছে, কিন্তু স্লাইড সাধারণত আমরা কেউই দেখি না পরীক্ষার আগের রাত ছাড়া, সেই জন্যই জিজ্ঞেস করতেছি। স্যার এমনি পড়া হয় না স্যার, বই এমনি পড়া হয় না, কিন্তু তারপর একটা টেক্সট বই তো দেওয়ার তো কথা, উনি তো উনি তো না দিয়ে যাওয়ার কথা না। আচ্ছা আর কাউকে জিজ্ঞেস করি, দেখি আর কারে জিজ্ঞেস করা যায়। রোল নাম্বার 81, মিস্টার হৃদয়, তুমি কি আছো? জি স্যার আছি স্যার। কোন টেক্সট বইয়ের নাম কি স্যার বলছিল? স্যার মনে পড়তেছে না স্যার, মেবি স্যার বলে নাই। মেবি স্যার বলে নাই, আচ্ছা ঠিক আছে। আমি আরেকটু আরেক আরেকজনকে জিজ্ঞেস করি, রোল নাম্বার 40, দীপা তুমি কি আছো মা? আচ্ছা দীপার বোধহয় জবান বন্ধ, ওর মাইক নাই। আচ্ছা আর কারে জিজ্ঞেস করা যায়। মিস্টার সবুজ, রোল নাম্বার 61, তুমি কি মনে করতে পারো কোনো রেফারেন্স বইয়ের কথা স্যার বলছিল কিনা? স্যার দেয়নি স্যার, দেয় নাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, স্যার খালি ওকে। আচ্ছা কোনো প্রবলেম নাই, ওকে তাহলে আমি আস্তে আস্তে শুরু করি। তোমাদের সাথে প্রথম আমার যেদিন দেখা হয়েছিল ওই দিন আমি তোমাদেরকে আসলে তেমন কিছুই পড়াইনি, আমি সেট নিয়ে কিছু কথা বলছিলাম। আমি ওই কথাগুলো একটু শর্টকাটে একবার রিমাইন্ডার দিই তোমাদের। সেট জিনিসটা জানি কি ছিল বলো তো একজন আমাকে। রোল নাম্বার 68, মিস্টার রাজত, মিস্টার রজত মন্ডল। রোল নাম্বার 68, মিস্টার রজত মন্ডল আছো তুমি? হ্যালো, আচ্ছা বোধহয় কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। রোল নাম্বার 52, মিস্টার জাভেদ হোসেন, তুমি কি আছো বাবা? মিস্টার জাভেদ, সেট কি জিনিস মনে আছে তোমার? তোমরা ছোটবেলায় অনেক পড়ছো এগুলা, বলো তো কি জিনিস? স্যার যে একটা কালেকটিভ জিনিস স্যার, যে কোনো কোন একটা নির্দিষ্ট উপাদানের কালেকশন, কালেকশন ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট বা ইন্ডিভিজুয়ালের কালেকশনকে আমরা বলছিলাম সেট। শুধু কালেকশন বলে হবে না, এটা অবশ্যই বলতে হবে যে ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট বা কিছু ইন্ডিভিজুয়াল এর কালেকশন হচ্ছে সেট। আচ্ছা এরপরে ওই ক্লাসে তোমাদের সাথে আমি সেটের টাইপ নিয়ে দুই চারটা কথা বলছিলাম, যেমন ইউনিট সেট। ইউনিট সেট কি ছিল? যদি একটা সেটের এলিমেন্ট কেবলমাত্র একটা হয় সেটা হচ্ছে তোমার ইউনিট সেট। যেমন আমরা আমরা প্র্যাকটিক্যালি যেসব কিছু কিছু টার্ম ইউজ করি, টিভি সেট, মোবাইল সেট, এগুলো যদিও বলতেছি সেট কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি এলিমেন্ট একটাই। তো এগুলো তোমার আমরা এমপিরিক্যালি আমরা হিস্টোরিক্যালি বলে আসতেছি, এগুলো হচ্ছে তোমার ইউনিট সেটের এক্সাম্পল। আচ্ছা তারপরে ছিল তোমার এমটি সেট। এমটি সেট কি জিনিস? যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই স্যার, যে সেটের কোনো এলিমেন্ট নাই, উপাদান সংখ্যা বলো না, যে সেটের কোনো এলিমেন্ট নাই সেটাকে আমরা বলতেছিলাম এমটি সেট। আচ্ছা তারপরে ছিল ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের কথা বলছিলাম যে তোমার যে দুনিয়ার যত রকম যত এলিমেন্ট আছে কোন একটা পার্টিকুলার ডেফিনেশন থেকে, এদের সবাইরে যদি আমরা কোন একটা সেটের মধ্যে কনসিডার করতে পারি তাহলে আমরা বলছিলাম যে ওই সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আমি আবার বলতেছি, কোন একটা পার্টিকুলার পার্সপেক্টিভে কোন একটা পার্টিকুলার ডেফিনেশন অনুযায়ী সব এলিমেন্টকে আমরা যেই সেটের মধ্যে পাবো সেটাকে আমরা বলছিলাম ইউনিভার্সাল সেট। আচ্ছা তাহলে ইউনিভার্সাল সেট থাকলে তার সাথে একটা সাবসেটও থাকবে, সাবসেটটা তাহলে কি হবে বলো একজন বলে ফেলো, সাবসেট কি জিনিস? তো ইউনিভার্সাল সেটের হচ্ছে যে স্মল একটা পোরশন, আমরা যে কোনো সেট থেকে অন্য যে আদার সেটগুলো ক্রিয়েট করতে পারি, যেটা যেটার মেম্বার আমার মেইন সেটের মধ্যে মাদার সেটের মধ্যে থাকবে, ওই ছোট পার্ট বাই পার্ট যে সেটগুলো আমরা পাই সেটাকে বলি সাবসেট। যেমন ইউনিভার্সাল সেট যদি আমরা ডিফাইন করি, যে একটা কোন একটা পার্টিকুলার ডেফিনেশন থেকে যদি একটা ইউনিভার্সাল সেট আমরা পাই, যে সব সেট সব সব এলিমেন্ট এটার মধ্যে আছে, তাহলে আলটিমেটলি আমরা যত রকম যত সেট ক্রিয়েট করতে পারবো সবাই তখন হবে আমার ওই ইউনিভার্সাল সেটের সাবসেট। যেমন আমরা যদি ন্যাচারাল নাম্বারের একটা সেট ক্রিয়েট করি ইউনিভার্সাল সেট, তাহলে আমি বললাম যে আমার ইউনিভার্সাল সেটের মধ্যে ন্যাচারাল নাম্বার যারা আছে সবাই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, তাহলে আমার এখান থেকে একটা সাবসেট ক্রিয়েট করতে পারি যে অড নাম্বারের সেট, এটা তাহলে হবে আমার ইউনিভার্সাল সেট থেকে একটা সাবসেট। ইভেন নাম্বারের সেট, সেটা হবে আমার এই ইউনিভার্সাল সেটের একটা সাবসেট। আচ্ছা স্যার রিয়েল নাম্বার কি কমপ্লেক্স নাম্বারের সাবসেট না? রিয়েল নাম্বার কি কমপ্লেক্স নাম্বারের সাবসেট নাকি কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বারের সাবসেট?
না স্যার, রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারের সাবসেট, আমাদের ইন্টারে ছিল স্যার এটা, ইন্টারে পরীক্ষা আসছে স্যার। কমপ্লেক্স এর মধ্যে হচ্ছে একটা রিয়েল পার্ট যেটা হচ্ছে x আর একটা কমপ্লেক্স পার্ট যেটা হচ্ছে y। তো আমি জানতাম রিয়েল নাম্বারটা হচ্ছে সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। আমি বোধহয় রিয়েল নাম্বার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, এটা বোর্ড পরীক্ষায় আসছিল তো। হ্যাঁ স্যার, কমপ্লেক্স নাম্বারের সাবসেট হচ্ছে কি রিয়েল নাম্বার, মানে কমপ্লেক্স নাম্বার একটা পার্ট হচ্ছে রিয়েল নাম্বার তাই সাবসেট মানে দুটো। আমি বোধহয় উল্টাটা জানতাম, আমি বোধহয় উল্টাটা জানতাম, কারণ আমি যদ্দূর জানতাম দুনিয়া যত যত রকম নাম্বার আছে সব রিয়েল নাম্বারের সাবসেট, আমি আমি বোধহয় এটা জানতাম। না স্যার, ওই যে আমাদের যেটা বলছিল যে 5 হচ্ছে রিয়েল নাম্বার আর 5 প্লাস i 6 i ওইটা হচ্ছে স্যার কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তো 5 প্লাস 0 i হলে ওইটা রিয়েল নাম্বার হয়, সো রিয়েল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা সেট। ওইখানে স্যার ইমাজিনারি নাম্বারও আর একটা অপশন ছিল যে কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বারের দুইটা সাবসেট, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার। আচ্ছা 5 কি রিয়েল নাম্বার নাকি ন্যাচারাল নাম্বার? 5 তো স্যার রিয়েল নাম্বারও আবার রিয়েল নাম্বারের সাবসেট ন্যাচারাল নাম্বারও, দুইটাই তো হয় স্যার। হ্যাঁ এটা ঠিক আছে, 5 ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার অবশ্যই কিন্তু ন্যাচারাল নাম্বার 5 ন্যাচারাল নাম্বার আমার যতদূর মনে আছে। ন্যাচারাল নাম্বারের মধ্যে তোমার 1 2 3 4 5 এগুলো সব ছিল ন্যাচারাল নাম্বারের মধ্যে আমার যতদূর মনে আছে। আচ্ছা আমি তোমার এই রিয়েল নাম্বার ব্যাপারটা আমি আরেকবার চেক করে দেবো। আমার যতদূর মনে পড়ে কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বারের ভিতরে ছিল, ইন্টিজার রিয়েল ন্যাচারাল নাম্বার এর সবাই রিয়েল নাম্বারের সাবসেট ছিল। স্যার স্যার আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ বলো। হচ্ছে এইভাবে প্রকাশ করতাম যে 5 হচ্ছে রিয়েল নাম্বার, তো 5 টাকে আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে পারতাম, যেমন 5 প্লাস 0 i 0 ইনটু i। এইভাবে প্রকাশ করার কারণে আমরা হচ্ছে ওই লজিক্যাল ইন্টারমিডিয়েট যেটা পড়ছি যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট হচ্ছে রিয়েল নাম্বার, কারণ যে কোনো রিয়েল নাম্বারকে কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করা যায়। আচ্ছা তাহলে এই সেন্সে তাহলে বলা যেতে পারে, তবে আমরা আসলে সেটটা অন্যভাবে দেখছিলাম সেই জন্য তোমাদের সাথে আমার একটা মানে ইন্টারেস্টের কনফ্লিক্ট আসছে। আচ্ছা ঠিক আছে আমি এটা পরে চেক করে দেখবো, অসুবিধা নাই, কারণ এটা নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কাজও করবো না, আমরা রিয়েল লাইফে জিনিস নিয়ে কাজ করবো যেগুলো বাস্তবে চোখে দেখা যায় এমন জিনিস নিয়ে কাজ করবো, কাজে আপাতত ওইটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা তবে আমি এটা চেক করে আমি পরে তোমাদের সাথে আরেকবার এটা নিয়ে পরে এক সময় কথা বলার ইচ্ছা রাখি আমি। ওকে তো সেট অপারেশনে চলে যাই, সেটের অপারেশনের মধ্যে আমরা ওই দিন কয়েকটা দেখছিলাম। আচ্ছা আমি বেটার আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলি, জাস্ট এ মোমেন্ট। আচ্ছা ধরো আমি একটা ইউনিভার্সাল সেট ক্রিয়েট করলাম যেটার মধ্যে আছে হচ্ছে তোমার 1 2 3 4 5 6। আচ্ছা এখান থেকে আমি একটা সেট ক্রিয়েট করলাম এ, যার মধ্যে আছে হচ্ছে তোমার 1 2 3 4, আর বি একটা সেট আমি নিলাম যার মধ্যে আছে হচ্ছে তোমার 3 4 5। আচ্ছা তাহলে আমার এ ইউনিয়ন বি কি হবে, এ ইউনিয়ন বি এর মধ্যে কি আসবে তাহলে 1 2 3 4 5, আর যদি আমি এ ইন্টারসেক্ট বি নেই তাহলে কি আসবে স্যার 1 2, না 3 আর 4 3 4 3 4 3 আর 4, এই দুইটা হচ্ছে কমন, তখন আসবে তোমার কমনটা। সরি সরি, এক্স্যাক্টলি শুধুমাত্র কমনটা। আচ্ছা এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাইছিলাম যে তোমার দুইটা সেটের মধ্যে বিয়োগফল কিভাবে বের করতে সেটা তোমরা জানো, যেমন আমি যদি a মাইনাস b করি তাহলে কি আসবে তখন 1 2 হবে স্যার, 1 2 তখন আসবে শুধুমাত্র 1 2। আচ্ছা আর যদি a প্রাইম বা a বারও বলে অনেকে, এটা হচ্ছে তোমার a এর কমপ্লিমেন্টারি সেট, এটা তাহলে কি হবে 5 6 5 6, এটা হচ্ছে আমার u মাইনাস a, যেখান থেকে তো স্যার 1 মাইনাস হবে u মাইনাস a, তার মানে আসছে কি 5 6 5 6, তার মানে হচ্ছে 5 6, ভেরি গুড। আচ্ছা এরপরে তোমাদেরকে সেটের আরেকটা অপারেশন একটা রিমাইন্ডার দিছিলাম, সেটা হচ্ছে তোমার পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি জিনিস, একটা ফর্মুলা ছিল 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে যে একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এগুলোর থেকে যদি আমি নতুন সাবসেট ক্রিয়েট করতে চাই বা নতুন সেট ক্রিয়েট করতে চাই, ইন টোটাল 2 টু দি পাওয়ার n সংখ্যক সেট আমি ক্রিয়েট করতে পারি। যেমন a এর মধ্যে এলিমেন্ট আছে 4টা, তার মানে 2 টু দি পাওয়ার n, আমি a এর যে এলিমেন্ট গুলো আছে এখান থেকে ইন টোটাল আমি 16টা সেট ক্রিয়েট করতে পারি, এবং এদেরকে আমরা বলছিলাম পাওয়ার সেট। এটা সেটের একটা অপারেশনের একটা পার্ট। আচ্ছা তো এগুলো ছিল আমার একদম বেসিক কথাবার্তা, এর বাইরে আমার আপাতত আর এই মুহূর্তে কিছু দরকার নাই। আমি এখন বেটার আমাদের প্রবাবিলিটির যে বেসিক টার্মগুলো আমি সেখানে ওই টার্মিনোলজি গুলো নিয়ে একটু কথা বলা শুরু করবো আজকে। আচ্ছা পাওয়ার সেট, ডিফারেন্স অফ সেট এগুলো সবগুলোই বলা হয়ে গেছে।
ওকে, আমি এখন আমাদের প্রবাবিলিটির বেসিক কয়েকটা সংজ্ঞা নিয়ে আজকে একটু কথা বলবো, আজকে খুব বেশি ডেপথে আমি যাব না ইনশাল্লাহ। ওকে, এখানে স্লাইডে দেখো আমরা অনেকগুলো টার্ম লিখে রাখছি, আমি একটা একটা করে শুরু করি। প্রথমে বলো এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট মানে কি? রোল নাম্বার 27 মিস্টার আশরাফুল, তোমার হাসি খুব সুন্দর, তুমি বলো এক্সপেরিমেন্ট মানে কি? মিস্টার আশরাফুল রোল নাম্বার 27। আচ্ছা মিস্টার আশরাফুল কি লজ্জা পাইছে নাকি বুঝতেছি না। আচ্ছা রোল নাম্বার 16 মিস্টার খায়রুল, তুমি বলো। জি স্যার। এক্সপেরিমেন্ট কি জিনিস তুমি বলো। জানো না কেমনে? আচ্ছা তোমাদের যে কয়েকজন আমাকে বলো এক্সপেরিমেন্ট মানে কি, এক্সপেরিমেন্ট শব্দের মানে কি, এক্সপেরিমেন্ট মানে কি? পরীক্ষণ স্যার, মানে স্যার ওই যে যে শর্তটা দেওয়া থাকবে ওই শর্তটার ভিতরে মানে কোন উপাদান ই করতেছে কিনা আরকি, শর্তটা মানতেছি না ওইটার ট্রায়াল করা বা এক্সপেরিমেন্ট করা। তুমি জানো না বলছো কেন, তুমি তো ঠিকই জানো, তুমি তো জানোই তো, পরে বুঝতে পারছো, পরে বুঝতে পারছো। আচ্ছা আর কেউ কি কিছু অ্যাড করতে চাও? আচ্ছা আর কেউ কি কিছু অ্যাড করতে চাও? মিস্টার আসাদুজ্জামান তুমি কিছু বলবা বলো। আচ্ছা তোমার মাইক থেকে শব্দ আসতেছে। আচ্ছা আর কাউরে আর কারে ধরা যায়? মিস্টার জাভেদ, মিস্টার জাভেদ তুমি আমাকে এক্সপেরিমেন্টের একটা এক্সাম্পল দাও। এক্সাম্পল দিব স্যার? হ্যাঁ বলো একটা এক্সাম্পল দাও। এক্সপেরিমেন্টের এক্সাম্পল দিতে গেলে স্যার কোনো সমস্যা নেই, নিঃসংকোচে দাও, ভুল হলেও কোনো সমস্যা নেই, আমরা ভুল করতে করতে শিখবো, ভুল হলে আরো ভালো হচ্ছিল। বলো আমরা যে পরীক্ষাগুলো দিছি এটাও তো একটা এক্সপেরিমেন্ট, তোমরা যে পরীক্ষাগুলো দাও এটা একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমাদের স্যার জাস্টিফাই করা হয় না এটা দিয়া। আচ্ছা তোমাদের জাস্টিফাই করা হয়, খুব হার্শ হয়ে গেল এক্সাম্পলটা, কিন্তু ঠিক আছে এক্সচেঞ্জ এরও এক্সপেরিমেন্ট বলা যায়। আচ্ছা আর কারে জিজ্ঞেস করা যায়? রোল নাম্বার 76 মিস্টার আকবর, মিস্টার আকবর নিশাত, রোল নাম্বার 76 মিস্টার নিশাত তুমি কি আছো? আপনার এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি আমার কিছু কন্ডিশন ফিল আপ করার জন্য আমি কোন একটা জিনিসকে বারবার হচ্ছে গিয়ে ট্রায়াল দেব যে ওটা আমার কন্ডিশন কেবল ডিমান্ডটাকে ফুলফিল করে কিনা। আরে আমি তো লেখা রাখছি তোমার পরীক্ষার হলে সংজ্ঞা লেখার জন্য, ওটার কথা বাদ দাও, আমি তোমাদের সাথে আগে বুঝতে চাই, পরে তুমি হেনতিকে লেখো স্যার। বিয়ে করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার স্যার। এক্সপেরিমেন্ট বা ট্রায়াল হচ্ছে আমাদের হচ্ছে যদি একটা কোনো পরীক্ষার একাধিক ফল থাকা সম্ভব হয়, মানে আমরা জানি না আসলে কোনটা কোনটা রেজাল্ট আসবে, যে কোনো একটা আসতে পারে, কিন্তু আমরা জানি যে তিনটা বা চারটা রেজাল্ট আছে, এই তিনটা চারটার বাইরে হবে না, কিন্তু এই তিনটা চারটার ভিতরে কোনটা আসবে, এই মানে আমি যে চেষ্টাটা চালাবো এবার এই চেষ্টায় কোন রেজাল্ট আসবে সেটা আমরা জানি না। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কি পছন্দ হয়েছে মিস্টার শিবলির কথা? তাহলে আবার শিবলি বলল যে বিয়ে একটা এক্সাম্পল। না না ওটা আলফাজ বলছে। আচ্ছা ঠিক আছে, সরি এটা আলফাজ বলছে, ওটা আছে তিনটা চারটা বিয়ে একটা এক্সাম্পল স্যার। প্যাডানি, আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার, বুঝছি 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 বুঝছি। আচ্ছা আমি তোমাদেরকে একটা পুরনো এক্সাম্পল দিই, টমাস আলভা এডিসনের কথা মনে আছে তোমাদের? লাইট রেডিও বানাইছিল স্যার, লাইট বাল্ব, এই তো এডিসন বললেই লাইট বাল্বের কথা সবাই একদম ঠোঁটের মধ্যে আসা পড়ে। আচ্ছা মিস্টার এডিসন কি করছিল তার এক্সাম্পলটার কথা সবাই খুব অ্যাডমায়ার করে, সে তোমার যেটা সবাইকে তার আত্মজীবনীতে বলছে, সে যখন নাকি লাইট বাল্ব বানানোর চেষ্টা করতেছিল সে কোনো সুইটেবল কোনো স্টেবল কোনো কম্বিনেশন সে পাচ্ছিল না, আমরা যেটাকে ফিলামেন্ট বলি, ফিলামেন্টের জন্য কারেন্টটা পাস হওয়া যখনই পাস করতেছিল এটা হয় ঠাস করে পুড়ে যেতেছিল, অথবা তোমার দেখা যেতেছিল যে আলোটা যেই লেভেলে দরকার সেভাবে আসতেছিল না, অথবা দেখা যেতেছিল যে তোমার কোনো না কোনো একটা সমস্যা আসতেছিলই। তো মোটা দাগে চিন্তা করো, সে একটা করে মেটাল বা একটা করে কিছু নিয়ে একটা করে অবজেক্ট নিয়ে সে ফিলামেন্ট হিসেবে ইউজ করতেছে, রেজাল্ট কি তার পছন্দ হইতেছে না হইতেছে না? যদি পছন্দ হয় তাহলে এটা একটা সাকসেস, আর যদি পছন্দ না হয় তাহলে এটা একটা ফেলিউর। এভাবে সে কি করলো, তারা সে মতো মোট কতবার ট্রাই করছিল, মোট 1000 বার তার চেয়ে বেশি সে ট্রাই করছিল, প্রত্যেকবার ট্রায়াল করতেছে, প্রত্যেকবার একটা করে দিতেছে,
রেজাল্ট তার পছন্দ হইলো না, সে লেখা রাখলো ফেলিউর। এই মেটাল রেজাল্ট হচ্ছে ফেলিউর। আরেকটা মেটাল দিল, পছন্দ হইলো না, লেখা রাখলো ফেলিউর। এরকম করতে 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 একদম ফাইনালি আমরা যেটা টাংস্টেন বলি, এটা সে পাইলো যে দেখলো যে এটাতে সে মোটামুটি তার পছন্দের রেজাল্ট পাইতেছে, তখন সে এটার জন্য পেটেন্ট করতে গেল এবং এখন আমরা তো লাইট সবাই ইউজ করি। আচ্ছা, তো এই কথাগুলো বলার কারণ যেটা, আলটিমেটলি সে এখানে কি করছে, একই কাজ সে সেম কন্ডিশনের আন্ডারে বারবার সে রিপিট করছে। ব্যাপারটা ছিল এটা যে সে একটা একটা স্টেবল সলিউশন পাওয়ার জন্য, আমাদের লাইট বাল্বের একটা স্টেবল সলিউশন পাওয়ার জন্য সে বিভিন্ন মেটাল নিয়ে সে বারবার চেক করতেছিল, কিন্তু আমার এই চেক করার যে প্রসিডিওরটা এবং যে এনভায়রনমেন্টটা এটা কিন্তু একদম আইডেন্টিক্যাল ছিল, এটা কিন্তু সে কোনোটা সময় চেঞ্জ করেনি, সবসময় একই রাখছে। তো এটাকে আমরা বলতেছি এক্সপেরিমেন্ট। কিরকম, যে একটা কাজ বা একের অধিক কাজ, এটাকে যদি আমরা সেম কন্ডিশনের আন্ডারে বারবার রিপিট করি, তখন আমরা এই পুরো যে রিপিট করলাম 20 বার করলাম, এটাকে আমরা বলবো একটা এক্সপেরিমেন্ট, আর একবার করাকে আমরা বলবো একটা ট্রায়াল। অর্থাৎ এডিসনের ভাষায় সে লোহা দিয়ে চেক করলো, এটা একটা ট্রায়াল, রূপা দিয়ে চেক করলো, এটা আর একটা ট্রায়াল, সে তারপরে মনে করো ম্যাগনেসিয়াম দিয়ে চেক করলো, এটা আর একটা ট্রায়াল, এরকম সবগুলো দিয়ে চেক করলো, সবগুলো হচ্ছে একটা ট্রায়াল, একদম ফাইনালি রেজাল্ট পাইলো বা পছন্দ হোক বা না হোক, সে যতবার ট্রায়াল করতে থাকলো সবগুলা ট্রায়ালে আমরা একসাথে বলবো এটা তার একটা এক্সপেরিমেন্ট। তোমরা সবাইকে আমার এক্সাম্পলটা বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো, তো মিস্টার এডিসন যদি আমরা আরো কিছুক্ষণ এক্সাম্পল হিসেবে টানাটানি করি, তো মিস্টার এডিসন যখন নাকি সে তোমার ইয়ে করলো, তোমার সে ধরো লোহা দিয়ে একটা ফিলামেন্ট বানাইলো, বানায় দেখলো সে রেজাল্ট কি পাইলো, সে যখন পিওর লোহা দিয়ে বানাইলো দেখলো যে রেজাল্টটা ভালো হয় না, প্রচন্ড গরম হয়ে যেতেছে, তোমার এটা কারেন্ট যেটা পাস হইতেছে, যে মানে কারেন্ট প্রচুর পাস হইতেছে কিন্তু আলো তেমন আসতেছে না, কিন্তু সাংঘাতিক গরম হয়ে যেতেছে, তাহলে এটা কি তার জন্য একটা, তার রেজাল্টটা তার পছন্দ হয় না, সে তখন রেজাল্টের রেজাল্ট তখন সে আমার এই ট্রায়ালের রেজাল্ট কি বললো, এটা একটা ফেলিউর। আরেকবার তারপরে সে মনে করো তোমার ধরো কি দিল, পারত্ব দেওয়া সম্ভব না, মনে করো সে সামহাও পটাশিয়াম দিয়ে একটা কিছু একটা সে করলো, পটাশিয়ামের কোনো একটা ধরো পটাশিয়াম দিয়ে কোনো একটা সংকর ধাতু বানায় সে একটা দিল, সেখান থেকে তার রেজাল্ট পছন্দ না, সে দেখে লাগতো একটা ফেলিউ। তো এরকম তার প্রত্যেকটা ট্রায়ালে তাহলে পসিবল আউটকাম রেজাল্ট কি কি ছিল, হয় সাকসেস অথবা ফেলিউ। তো এরকম যে কোনো একটা এক্সপেরিমেন্টে একটা সিঙ্গেল ট্রায়ালে যে রেজাল্টটা আসবে এটাকে আমরা বলবো এক একটা আউটকাম। লোহা দিছে, সে ফেলিউর পাইছে, ওকে, তাহলে লোহা দিয়ে যে ট্রায়ালটা ছিল তার রেজাল্ট হচ্ছে ফেলিউর, এটা হচ্ছে এই লোহা দিয়ে করা যে ট্রায়ালটা তার আউটকাম হচ্ছে ফেলিউর। এরকম প্রত্যেকটা ট্রায়ালের জন্য যে রেজাল্ট গুলা পাবো আমরা তাকে আমরা বলতেছি এক একটা ফেলিউর, তাকে বলবো আমরা এক একটা আউটকাম। তাহলে এক্সপেরিমেন্ট গেল, ট্রায়াল গেল, আউটকাম গেল, এই পর্যন্ত সব ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, এবার আমার একজন ভলান্টিয়ার দরকার, তোমাদের যারা এখন প্রেজেন্ট আছো তাদের থেকে একজন ভলান্টিয়ার দরকার। কে ভলান্টিয়ার হতে চাও? আচ্ছা, কি তুমি হতে চাও? মিস্টার রাজমণি সাহা, তুমি ভলান্টিয়ার হতে চাও? স্যার জিজ্ঞেস করলাম কাজটা কি, কাজ যেটি হোক আগে একটু ভলান্টিয়ার হও না, অসুবিধা কি? ওকে স্যার। আচ্ছা, তুমি এই ক্লাসে কারে দুই চক্ষে দেখতে পারো না, নাম বলো। তোমারে আমি ধরলাম, তোমাদের এই ক্লাসে তুমি কারে দুই চোখে দেখতে পারো না, নাম বলো। হ্যাঁ, কেউ নাই নাকি তুমি ডিপ্লোম্যাটিক্যাল ইয়ারে যেতেছো, কোনটা? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো মানুষ, তোমরা সবাই সবার খুব ভালো ফ্রেন্ড, ভেরি গুড। মিস্টার সবুজ, তোমার আছে নাকি এরকম যে একদম দুই চোখে দেখতে পারো না, এরকম কেউ আছে? পাওয়া গেল একজন, বলো কে? আইডি 63, কে এটা? স্যার আব্বি। স্যার আমি, স্যার আপনার মিন করছে আমার, কি মুসিবত রে বাবা, সাংঘাতিক মুসিবতে পড়ে গেলাম। আপনাকে বলছি স্যার, আপনাকে বলছি। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি মাত্র আমি তোমাদের টাইনা টুইনা দুইটা গ্লাস এখন নেই, এর মধ্যে তোমাদের এত বড় শত্রু হয়ে গেলাম, ঠিক আছে, কপালে থাকলে কি আর করা। আচ্ছা ঠিক আছে, মিস্টার খাইরুল, তুমি যেহেতু আমার দেখতে পারো না তাহলে ঠিক আছে, আমি তোমারও বাদ দিলাম আপাতত।
আর কারণ নেওয়া যায়। মিস্টার জাভেদ রোল নাম্বার 52, আমি কি তোমার আপাতত কিছুক্ষণের জন্য ভলান্টিয়ার বানাইতে পারি একটা এক্সপেরিমেন্টের জন্য? স্যার সমস্যা নাই, তুমি মাইন্ড করবা না তো আমি আগেই মাপটা চাই নিতেছি। আচ্ছা তো মিস্টার জাভেদ আমি আগে মাপটা চাই নিতেছি, কিছু মনে করো না, তোমার তোমার দিয়ে খুব রুড একটা এক্সপেরিমেন্ট আমি করব। মনে করো যে আমরা টেক্সটাইল বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি চারতলায় আমরা এখন ক্লাস করতেছি ফিজিক্যালি। মনে করো আমরা চারতলায় ক্লাস করতেছি ফিজিক্যালি, আমরা সবাই একসাথে আছি ক্লাসরুমে বসে আছি ক্লাস করতেছি। মনে করো আমি জাভেদকে চারতলা থেকে ফেলে দিলাম, ফেলে দিলে কি হতে পারে? স্যার বাঁচবো স্যার, স্যার মাঝে প্যারালাল হয়ে পড়ে যাবে, প্যারালাল হয়ে পড়ে যাবে, কিন্তু ওর অবস্থাটা কি হবে আলটিমেটলি? আচ্ছা আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলি, যে তোরে ফালাই দিব। জাভেদ তুমি কিছু মনে করতেছো না তো? আমি তো মাপটা চাই নিছি আগে। মিস্টার জাভেদ হ্যালো। জি স্যার। তুমি কিছু মনে করো না বাবা, তোমার নিয়ে একটু মজা করতেছি, কিছু মনে করো না, এটা সবারই শেখানোর জন্য। আচ্ছা ডরাইতে স্যার কই জন্য হয়ে যাচ্ছে। আচ্ছা মিস্টার জাভেদ যদি আমি চারতলা থেকে ফেলে দিই, আমরা সবাই মিলে যদি ফালাই দিই, কি কি হইতে পারে? একটা হইতে পারে যে তার লাক খুব ভালো, সে সরাসরি মারা গেল। আমার ওয়ার্ড ফাইলটা দেখা যায় তো নাকি? জি স্যার ক্লিয়ার। আচ্ছা ধরো তার লাক খুব ভালো, সে সরাসরি মারা গেল কোনো ঝামেলায় না যায়, এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে সে অনেক বাড়ি বুড়ি খায়া পড়লো বা কিছু না হয়ে সরাসরি রাস্তায় পড়লো এবং সে সাংঘাতিক রকম আহত হলো, ইনজুরি একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে মনে করো সে যে জায়গায় পড়ছে ওখানে একটা খুব ভালো গদি টদি কিছু একটা ছিল লাকিলি, বা কোন একটা চেয়ার টেয়ার বা টেবিল টেবিল ছিল, সে সরাসরি ওটার উপরে পড়লো, সে কোনো ব্যথাই পাইলো না, একদম মিরাকেল একটা হয়ে গেল যে সে কোনো ব্যথাও পাইলো না, সে আহত হইলো না, নিহত হইলো না, কিছুই হইলো না। আর আরেকটা যেটা হইতে পারে, আরেকটা আমি ধরে আমি চিন্তা করে নিলাম যে মনে করো রোল নাম্বার 60, রোল নাম্বার 62 বা 63 ওদের একজন ছিল, ওর মাথার উপরে পড়লো, ও মারা গেল, কিন্তু জাভেদের কিছু হইলো না, অর্থাৎ সে আরেকজন মারা গেল, কিল সামওয়ান এলস, কিন্তু ও নিজে আস্থা থাকলো। আচ্ছা আর কিছু কি হইতে পারে? সিনেমা ছাড়া কখনো জম্বি হয় না, বা সিনেমা ছাড়া মিস্টার জাভেদের সুপার পাওয়ারও হইতে পারে না জোরে ফালাই দেওয়ার পরে? 62 জাভেদের উপর বলে জাভেদ শিওর মরবো স্যার। না না আমি অ্যাকচুয়ালি জাভেদ পড়ছে 62 এর উপরে, আমি যেটা বলতেছি যে তোমার জাভেদ পড়ছে 62 এর উপরে, 62 মারা গেল কিন্তু জাভেদ বেঁচে থাকলো। তা আমার পয়েন্ট যেটা, সিনেমা ছাড়া কোথাও জম্বিও হয় না বা ওরে ফালাই দেওয়ার পরে উড়ে উড়ে চলে যাবে সুপার পাওয়ার নিয়ে তাও হয় না, তাহলে এর বাইরে আমার মনে হয় না এই চারটার বাইরে আর কিছু হইতে পারে। স্যার দুইজনই মারা গেছে স্যার। জাভেদ নিজে মারা যেতে পারে, সে আহত হইতে পারে, মিরাকেল হইতে পারে যে কিছু হইলো না, অথবা সে অন্য কাউরে মেরে ফেললো। শুধু জুলা থাকলে তার নাকে মুখে রক্ত উঠবে, কারেন্টের শক টক শক টক সে খাবে, সে বাড়ি ব্যথা সে পাবেই সে তখন। আমি আবার বলতেছি সিনেমা ছাড়া সুপার পাওয়ার ও কারো হয় না বা কেউ জম্বিও হয় না। গাছের ডাল দিলে স্যার ঝুলে পড়ে দিলে ব্যথা পাবে না। আমি আপাতত আর কিছু দেখতেছি না, যদি সিনেমা হতো তাহলে বলতাম সে জম্বি হয়ে গেছে অথবা সে সুপার পাওয়ার নিয়ে উইরা গেছে, উইরা এসে আমারে ফালাই দিছে, এটা হইতে পারতো তখন। আচ্ছা তাহলে এখন দেখো জাভেদরে যে ফালাই দিলাম, এটারে যদি আমি একটা ট্রায়াল ধরি, খুব রুড একটা ট্রায়াল, তাহলে এই ট্রায়ালের অল পসিবল রেজাল্ট হচ্ছে এই চারটা, এর বাইরে আমরা আপাতত আর কিছু দেখতেছি না, রাইট? তাহলে এটাকে যদি আমরা একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়াল যদি আমি ধরি, তাহলে এর অল পসিবল আউটকাম হচ্ছে এই চারটা। এটাকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি এবং এটাকে যদি আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করি, এটাকে আমরা বলতেছি স্যাম্পল স্পেস। এই সেটটাকে আমরা বলতেছি স্যাম্পল স্পেস। এটা তাহলে কি? একটা এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকামের যে সেট, একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়ালের অল পসিবল আউটকাম থেকে আমরা যে সেটটা পাই সেটাকে আমরা বলতেছি স্যাম্পল স্পেস। আমি আবার বলতেছি একটা এক্সপেরিমেন্ট অথবা একটা ট্রায়াল যেটাই বলো, কোন কোন এক্সপেরিমেন্টে একটা মাত্র একটা ট্রায়ালও থাকতে পারে, আবার কোন কোন এক্সপেরিমেন্টে অসংখ্য হাজার হাজার ইনফিনিটি সংখ্যক ট্রায়াল থাকতে পারে। একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়ালে অল পসিবল আউটকামকে আমরা যদি একটা সেট আকারে প্রকাশ করি, তাহলে যে সেটটা পাই এটাকে আমরা বলতেছি স্যাম্পল স্পেস। যাবে তুমি কি আমার সাথে এখনো মাইন্ড করে আছো বাবা? না স্যার, এটা স্যার আমার ভবিষ্যৎ। আস্তাগফিরুল্লাহ,
আমি তোমার এই ভবিষ্যৎ জীবনও চাবো না, তোমার আমি ফালাই দিব কেন, তোমার আমি পছন্দ করি, তুমি রাজি হইছো আমার কথাতে। আচ্ছা আপনি ফালাই না, আমি নিজে লাভ দেব। কেন এত এত শোক কেন দুনিয়ার উপরে স্যার? 4 বছর পরে বাইরে হবেন। এখন এই প্রসঙ্গে তো অনেক কথাই যা পড়ে, গতকালকে গতকালকে ডিসিশনটা দেখছো কি বলছে স্যার? ওই যে পরীক্ষা জি স্যার, আমরা স্যার অটো পাস চাই জি স্যার। অটো সিজি দরকার স্যার, জিপিএ এসএসসি আর এইচএসসি জিপিএ এর উপরে স্যার সিজি দাও হোক। তোমরা অটো সিজিপিএ নিবার ঠিক আছে, হয়তো অটো সিজিপিএ তোমাদেরকে ধরো দিয়ে দেওয়া হলো, তবে গতকালকে যে কাজটা করা হয়েছে এদের জন্য আসলে অল্টারনেটিভও গভর্নমেন্টের ছিল না। গভর্নমেন্ট যে খুব শখ করে কাজটা করছে তা না, কিন্তু এরা যে কি পরিমানে লুজার হবে মানে আমার খুব কষ্ট লাগছে এদের জন্য স্যার। লুজার তো পরে কথা, কিছু কিছু স্টুডেন্ট ছিল যাদের হচ্ছে এসএসসি রেজাল্ট খারাপ, কিন্তু এইচএসসি তে স্যার এরা বহুত পরিশ্রম করছে, আমি নিজে কয়েকজনকে দেখছি এদের তো স্যার অবস্থা খারাপ। এরকম কিন্তু অনেক কিছু কিছু আছে, সাধারণত এরকম কেস খুব বেশি থাকে না, কিন্তু কিছু কিছু থাকে যেখানে নাকি তোমার মনে করো যে অ্যাকচুয়ালি আসলে রেজাল্ট ভালো, এরকম কিন্তু হয় কিছু কিছু জিনিসটা তখনই এফেক্ট করে না যখন হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টটা সবার নেওয়া হবে, গুচ্ছ আকারে নেওয়া হবে। ওয়েল সমস্যা দিসকাই যে সায়েন্স থেকে কমার্সে গেল কিংবা আর্টসে গেল তো তার রেজাল্ট আসলে তো পরে সায়েন্সেরই গণনা করা হলো না। ওদের ব্যাপারে গভর্নমেন্ট একটা আলাদা কমিটি করছে যে ওদেরটা কি হবে, ওটা আলাদা তারা গভর্নমেন্ট ডিসাইড করতেছে, কিন্তু আমি আসলে লং রানে চিন্তা করতেছি। মনে করো ধরো তোমার ইন্টারে যে তাদেরকে চেক করা হলো না বা এখন যে সিস্টেমটা করা হলো, এরা কিন্তু সারা দেশে বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন একটা গ্রুপ হয়ে গেল, তো এদের মধ্যে থেকে একজনও যদি বাইরে পড়তে যেতে চায় এদেরকে এভালুয়েট করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে, সাংঘাতিক টাফ হয়ে যাবে। মনে করো ধরো তোমার ম্যাক্সিমাম দেশে তুমি যখন নাকি অ্যাডমিশনের জন্য ট্রাই করবা তাদের কিন্তু ইন্টার স্কুল মানে এসএসসি এইচএসসি রেজাল্ট অতটা দেখে না, কথাটা সত্যি, মেনলি দেখে তারা অনার্স এর রেজাল্টই, কিন্তু এভালুয়েট করার সময় তারা কিন্তু দেখে যে বাংলাদেশের যে কারিকুলাম অনুযায়ী তারা 4টা পরীক্ষাতে তারা অ্যাটেন্ড করছে কিনা, 4টা সার্টিফিকেট কিন্তু জমা দিতে হয়। এখন ওদের বেলায় যেটা হবে এটাতে কিন্তু এভালুয়েট করার কোনো স্কোপ নাই, এবং ওই সময় কিন্তু মনে করো কম্পারিজনটা কিন্তু খালি ওর ব্যাচে হবে না, হবে সব ব্যাচের সাথে, তখন তারা আলাদা করবে কিভাবে? একটা জিনিস মনে রেখো, বাংলাদেশ কিন্তু এখন আর ফকিন্নি দেশ না, বাংলাদেশ কিন্তু এখন একটা মিডল ইনকাম দেশ, কাজে আমাদের কম্পেয়ারও করবে কিন্তু এখন মিডল ইনকাম দেশের লোকজনের সাথে। আমরা এই ডিসিশনটার জন্য এই ব্যাচে যারা আছে এরা কিন্তু পরে খুব সাংঘাতিক সাফার করতে পারে, সাংঘাতিক রকম সাফার করতে পারে, এটা সময়ই বলবে যেটা কি হয়। এখন আমি নিজেও এটার কোন অল্টারনেটিভ সলিউশন জানি না, যেটা পরীক্ষা কোনো ভাবে নেওয়া যেত কিনা আমি নিজেও জানি না, তোমাদের কি মনে? পরীক্ষা তো স্যার নেওয়া যেত স্যার, আপনি স্যার বিমানে করে ট্রেনে করে লঞ্চে করে 8 ঘন্টা জার্নি করতে পারতেছেন, কেউ কাউকে চিনেন না, কিন্তু পরীক্ষা 3 ঘন্টা দিতে গেলে কি সমস্যাটা কি ছিল? কোনো তো সমস্যা দেখি না। ওরা ঘুরতে যেতেছে কক্সবাজার, অনেক জায়গায় ঘুরতে যেতেছে, বাইরে বের হইতেছে, আড্ডা দিতেছে, কোচিং এ যেতেছে, ই করতেছে, তাহলে ওগুলা সমস্যা হয় না, পরীক্ষা দিতে গেলে কেন সমস্যা? করোনা কি সব কি স্যার বাংলাদেশের স্কুল কলেজের ভিতরে ঢুকছে স্যার? ইন্ডিয়া তো স্যার স্কুল খুলে দিছে স্যার, বাংলাদেশে তাহলে খুললে সমস্যা কি? 3 ঘন্টা পরীক্ষা কি নেওয়া যেত না? সমস্যাটা ছিল এটা স্যার যে বেটা তুই বেটা একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে গেল ওর সাথে দুইজন করে গার্জিয়ান দেয় ইন্টার পরীক্ষায়, তুই বুঝছ বেটা কি হইব? আলফাদের শিবলি কথা বলি কে কথা কর জায়গা চাই তোরা কো? আচ্ছা ট্রেনে বেড়ায় ওটা তো হাতে গোনা কয়, সবাই কি ট্রেনে বেড়াবে এ করে যাইতেছে ছেলে মারা গেলে কি তো ড্রাইভার নিবি ডাল সাথে না কুল তো নিবে না তুই নিবি? আচ্ছা 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 কিছু হবে না, কিন্তু সকালবেলা পাবলিক বাসগুলোতে কি রকম মানুষ যায় দাঁড়ায় টারায় তো ওইটা দোষ হয় না? তুমি ওই সময় করোনা থাকে না কাছে গেছো না? ওইটা দোষ না, আমি অনেক দিনই গেছি, আমি তোমার মতো ঘরে বন্দি ছিলি না, সবাই বেশি থাকে 70% ঘরে বন্দি। কথা বলতে দে, থাম থাম এই করোনার মধ্যে আমার চাকরি গেলাম বিপদ, আমার চাকরিটা তোমরা খাও না, ওই দিক হইতে অন্য জায়গায় যাই, আমার চাকরিটা খাও না প্লিজ। ডিলে করে হলো নেওয়া উচিত ছিল পরীক্ষাটা, আমি আমার মনে হয় যে কোনো ভাবে একটু দেরিতে হইলো যদি নিতো দরকার হয় তোমার আগামী বছর দরকার হলে 2টা পরীক্ষা নিতো, কিন্তু আমার মনে নিলে বোধ হয় ভালো হইতো। আর মিস্টার আলফাজ আমি তোমার সাথে একটা জায়গায় আমি পুরোপুরি এগ্রি করতে পারতেছি না, ইন্ডিয়া যে সবকিছু ওপেন করছে ইন্ডিয়ার অবস্থাটা দেখছো? আমাদের দেশে এরকম হইলে আমরা ট্রিটমেন্ট কিভাবে দিতাম বলো? কালকে একটা নিউজ পড়ে আমার খুব খারাপ লাগলো যে তোমার
দিল্লিতে সবচেয়ে পুরানো কবরস্থান যেটা, এটা সম্ভবত ওদের কিছুটা মানে কি বলবো মানে কিছুটা পশ জায়গা, সম্ভবত কবরস্থান একটা পশ জায়গা হইতে পারে কালকে বুঝলাম। তো ওরা ওইখানে জায়গা বাড়াইতে বাধ্য হইতেছে কারণ এত বেশি লাশ আসতেছে। তো জিনিসটা কিন্তু খুব প্যাথেটিক, যার মারা যায় যার আক্রান্ত হয় সে বুঝে, যার আক্রান্ত হয় বা যার মারা যায় সে বুঝে। আমার পার্সোনাল একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি, করোনার যখন করোনার যখন নাকি পিক সিজনটা চলে তোমার এই জুন মাস পুরাটা এবং জুলাই মাসের প্রায় মাঝামাঝি পর্যন্ত, আমি তখন হাসপাতালে ছিলাম, আমার আব্বার নিউরো প্রবলেম ছিল, তার করোনা নেগেটিভ ছিল, আমাদের বাসার কারোরই করোনা আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় হয় নাই। তো ওই সময়টা আব্বার ট্রিটমেন্টের জন্য আমি আব্বারের সাথে আমি একা হাসপাতালে ছিলাম। তো তখন আমি দেখছি সারাটা দিন সাইরেন বাজতেছে, সারাটা দিন মানুষ মারা যেতেছে, আমার পাশের কেবিনে সামনের কেবিনে সারাদিন লোকজন মারা যেতেছে, লোকজন আহাজারি করে কাটতেছে। যার মারা যায় সে বুঝে জিনিসটা, সে কি হারাইছে। এমনি স্ট্যাটিস্টিক্স এর হিসাবে আমরা জাস্ট একটা নাম্বার, আমরা জাস্ট একটা বডি, কিন্তু যার মারা যায় যে হারায় সে বুঝে এটা কি জিনিস। তো গভর্নমেন্ট যে কাজটা করছে ওরা একদম না বুঝা কাজটা করে নাই, তবে তারপরও মাঝে মধ্যে মনে একটা খটকা লাগে যে কোনোভাবে অল্টারনেটিভ কোনো ওয়েতে পরীক্ষাটা নেওয়া যেত কিনা। যেমন অনলাইনে যেহেতু আমরা গেছি আমরা কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি, যেমন আমাদের ইউজিসি বলছে যে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া যাবে না, আমরা হয়তো একটা যদি অনেকদিন থাকে এরকম আমরা হয়তো একটা অলরেডি চিন্তা করতে পারতাম যে আমরা ওপেন বুক এক্সাম নিতে পারি কিনা, এরকম একটা কিছু চিন্তা করা যেত যে আমাদের পরীক্ষার সময় 3 ঘন্টা না দিয়ে আমাদের পরীক্ষার সময় একদিন দিল, 24 ঘন্টা সময় দিল, সকালবেলা তুমি প্রশ্ন পায় পরীক্ষা দিতে পারবা, সন্ধ্যার মধ্যে তুমি রেজাল্ট সাবমিট করবা, তোমার পরীক্ষার খাতা সাবমিট করবা। সেটার পরীক্ষার কনসেপ্ট অন্যরকম, পরীক্ষাগুলো সাধারণত একটু খুব টাফ হয় ওপেন বুক এক্সামের ক্ষেত্রে, কিন্তু আমরা এরকম কিছু একটা চিন্তা করতে পারতাম। এখন ওদের বেলা এখানে একটা ব্যাপার ছিল স্যার, আমাদের অ্যাডমিশন কোচিং গুলো যেগুলো উদ্ভাস রেটিনা মেডিকো হ্যান তেন বহু জিনিস, ওরা ঠিকই ক্লাস পরীক্ষা নিতে পারতেছে, তাহলে সরকার কি এগুলো চিন্তা করতে পারতো না যে ওরা পরীক্ষা যদি নিতে পারে তাহলে আমরা কিভাবে এটার মাস পপুলেশনের জন্য বাড়াইতে পারি, এটা একটা চিন্তা করা যেত। আর আরেকটা হচ্ছে আমার মনে আছে তোমাদের সাথে আমার প্রথম যেদিন একটা ওই যে আমাদের প্রথম যে ক্লাসটা ছিল, আমার নিজের নেটের সমস্যা কিরকম ছিল মনে আছে? তোমরা আমার ভালো মতো গালিও দিতে পারো না, আমার নেটের অবস্থা এত খারাপ ছিল। তো আসলে যখন নাকি তুমি দেশের প্রত্যন্ত অঞ্চলে যখন এই পরীক্ষা নিতে যাবা তখন কিন্তু নেটের প্রবলেমটা আমরা আসলে চাইলেও এড়াইতে পারতেছি না। গভর্নমেন্ট তোমাদের যতই ল্যাপটপ কিনা দেখ আর মোবাইল কিনা দেখ ওই জিনিস এরকম আমি শুনছি, আরো অনেকের কথা শুনছি। ভিডিওটা অন করে একটু দেই স্যার। এইটা ঠিক আছে কিন্তু স্যার দেখা যাচ্ছে এই কোচিং গুলো যদি খোঁজ নেন স্যার, আপনি একটু খোঁজ নিন, যদি খোঁজ নেন দেখতে পারবেন যে ওগুলা থেকেও প্রত্যন্ত অঞ্চল থেকেও ক্লাস করতেছে আসলে। আর কিন্তু ঢাকায় হচ্ছে, শুধু ঢাকায় স্যার। একটা জিনিস একটু খেয়াল করেন যদি স্যার, মাদ্রাসা কিন্তু স্যার অনেক আগে খুলে দিয়েছে, কয়েকদিন আগে মাদ্রাসা যে দাওরায়ে হাদিস পরীক্ষা অনার্স মাস্টার্স এর পরীক্ষাটা বিভিন্ন কেন্দ্রে গিয়ে হয়, তো ওই পরীক্ষাটাও কিন্তু হয়েছে স্যার। তো আমাদের এইচএসসি পরীক্ষা কেন গেল না স্যার? আমি এরকমও দেখছি, আমি যখন নিজের ইন্টার পরীক্ষা দিই আমি আমার আমাদের এক ফ্রেন্ডের দেখছিলাম, সে পরীক্ষা দিতে আসছে একটা বিশাল মাইক্রোবাস নিয়ে, একটা হায়েস্ট টাইপের একটা বড় একটা, তখন তো হায়েস্ট ছিল না, ওই যে তোমার মিৎসুবিশির কি জানি একটা বড় মাইক্রো ছিল না, ওইটা নিয়ে এসে আসছে, সে পরীক্ষা দিবে একা, ড্রাইভার সহ তার সাথে লোক আসছে মনে হয় আরো 13 জন, এরকম প্রচুর হয়। তো এত বড় গ্যাদারিংটা আসলে পাবলিক পরীক্ষার মতো একটা গ্যাদারিং কন্ট্রোল করাটা একটু টাফই আসলে বাংলাদেশের মতো জায়গায়। তো স্যার তার মানে এই না যে স্কুল কলেজ বন্ধ করলে আমার ম্যাথ ট্রান্সমিশনটা বন্ধ হয়ে যাচ্ছে, জাস্ট লাইক আমি বাসায় বসে আছি কিন্তু আমার বাবা মা তো অফিসে যাচ্ছে, তো ভাইরাস তো তাদের মধ্যেও আসতে পারে। কিন্তু তুই একসাথে তো আর যাচ্ছস না, 3 জন তো একসাথে বাইরে হইতেছস না, একজন একজন করে এক এক সময় বের হইতেছে, এটা হচ্ছে মেইন জিনিস। একসাথে ঘুমাতে তো পারতেছ না, তো কমলি অফিস টাইম তো 8টা থেকে 5টা বা 9টা থেকে 6টা এই টাইমটার মধ্যেই হয়। আচ্ছা আচ্ছা মিস্টার রাব্বি, আমি তোমার দুইটা ছোট एग्जांपल দেই, তোমার কথাটা ফালাই দেওয়ার মতো না কিন্তু তোমার দুইটা ছোট एग्जांपल দিই, হয়তো আমার পয়েন্ট আমি তোমাকে বুঝাতে পারবো। ইউনাইটেড স্টেটসে কয়েকটা স্কুল চালু করছে এবং করার পরে 3 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ চালু করার পরে যখন নাকি তারা র্যান্ডমলি চেক করতে গেছে, করতে যায় দেখছে যে তোমার এরকম 2-3 জন পেশেন্ট পাওয়া গেছে, এবং তখন বাধ্য হয়ে সারা স্কুলে সবাইকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছে, কবে খুলতে পারবে আর জানে না, কয়েকটা স্টেট এরকম ঘটনা ঘটছে। আচ্ছা আমার পড়াশোনা ইউরোপে, আমার পিএইচডি ইউরোপে,
তো আমার কিছু ফ্রেন্ডের সাথে আমার কথা হয়েছে, তো তারা বললো যে তারা স্কুলগুলারে নিয়ে সবচেয়ে বেশি ভয়ে আছে, স্কুলগুলারে নিয়ে সবচেয়ে বেশি ভয়ে আছে যে কারণে মনে করো ইউরোপিয়ান কালচারে যেটা হয়েছে যে তোমার মনে করো বাপ মা তো মনে করো সারাদিন ব্যবসা বা চাকরিতে চলে যায়, স্কুল ছুটি হওয়ার পরে বাচ্চারা মোটামুটি দিনের একটা লম্বা সময় হয় স্কুলে থাকে অথবা স্কুল থেকে বের হয়ে এরা করে কি এদের দাদা দাদি বা নানা নানির বাসায় যায়, তারা রিটায়ার্ড পার্সন, তারা এদের খেয়াল করে। তুমি চিন্তা করে দেখো বয়স্করা যে পরিমাণে রিস্কে আছে, এবং আমাদের আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু আরো পরিবারতান্ত্রিক, আমাদের অবস্থাটা কিরকম হইতে পারে একটু চিন্তা করে দেখো। Yes, sir. হোয়াটএভার, আমি তোমাদের আমি কারো সাইডে আমি যেতেছি না, কারণ এটার প্রপার সলিউশন আমিও জানি না, এটা আসলে যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা না উঠায় নিতেছেন আমাদের উপর থেকে। জি স্যার, আসলে টিকার আগে স্যার এখন কিছুই স্যার হবে না স্যার, ইভেন টিকা দিয়েও কতটুকু কি হবে জানি না, কারণ টিকা তুমি ম্যাসিভ আকারে সারা দুনিয়া সবার একই মুহূর্তে দিতে পারবে না। না স্যার, ওটা দিতেও স্যার আবার টাইম লাগবে, ওটা দিতে দেখবেন যে 2 মাস লেগে যাবে। স্যার সরকার যে ডিসিশনটা নিছে এটা যদি পুরোপুরি ঠিক নাও হয় আংশিক ঠিক আছে স্যার, আমাদের জীবন বাজি রেখে পড়ার দরকার নাই, আমাদের জানটা জীবন, আমাদের জানটা বাঁচতেছে, কিন্তু এখন কি করোনাটা চলে যাবে তখন এরা অনেকে কপাল চাপড়াবে তখন আবার স্যার। স্যার এখন তো দেখেন যে পুরা ওয়ার্ল্ডেই তো অনেক মেজর মেজর পরীক্ষা বাদ গেছে, এখন সেই হিসাবে তো আমাদের দেশও বাদ গেছে, তাহলে স্যার নতুন একটা ইভ্যালুয়েশন সিস্টেম বের করবে না, কারণ এটা তো পুরা ওয়ার্ল্ডের সমস্যা আমাদের দেশে পার্সপেক্টিভে না। আসলে আমরা যখন কোনো আর স্যার আমাদের পোলাপন যদি সাফার করে বাইরের দেশের পোলাপন তো সাফার করবে সেম ভাবে। হ্যাঁ স্যার, এটা তো গ্লোবাল প্রবলেম, যদি দেখি আমরা তো স্যার এক বছর পিছিয়ে আছি, প্রত্যেকটা জায়গায় তো এক বছর পিছিয়ে আছে, তো তার মানে হ্যাঁ স্যার সেটাই তো, শিক্ষা বর্ষটাকে এক বছর তো পিছানো যাইতে পারতো। ইকোনমির উপরে যে একটা প্রেসার পড়তেছে এটা কি দেখছো? তোমাদের এই টেক্সটাইলের সামনে যারা এই যে ছোট ছোট ফলের এই যে দোকানগুলা ছিল, খাবারের দোকানগুলা, আমি টেক্সটাইলে তোমার মাঝে মধ্যে যখন যাই কেউ নাই, এরা কেউ নাই, এরা কিভাবে চলতেছে? লাইব্রেরি গুলা, তারপরে মনে করো ফটোকপির দোকানগুলা, তারপরে বই খাতা স্টেশনারি যে দোকান যেগুলো ছিল, এদের অবস্থাটা কোথায় গেছে একবার ভাইবা দেখছো? ট্রান্সপোর্ট সেক্টর, এদের উপরে তোমাদের কি ইম্প্যাক্টটা পড়ছে এটা দেখছো? মানে এতগুলো সমস্যা যে একসাথে, মানে ঠান্ডা মাথায় যখন তুমি ডিসিশন নিতে যাবা, মানে একটা ভালো ডিসিশন নেওয়া আসলে এটা, আমি গভর্নমেন্টে আমি কোনোভাবেই দোষও দিতে পারতেছি না, আবার খুব যে প্রশংসা করবো তাও করতে পারবো, আমি জানি না, আমিও আর দশ জনের মতোই, আমি কোনো আমিও জানি না এটার প্রপার সলিউশন কি। তবে আমার মনে হয় আস্তে আস্তে একটা ব্লেন্ডেড ওয়েতে যাওয়ার সময় হয়ে গেছে, যেমন ইউরোপে এখন যেটা করতেছে, তোমার ইউরোপের সব দেশের অবস্থা এক না, তবে অনেকগুলো দেশে যেমন মনে করো সবচেয়ে বেশি সাফার করছে যারা জার্মানি এবং ইতালি, এরা এখন যেটা করতেছে এরা মনে করো 40-60 বা 50-50 ওয়েতে ক্লাস করতেছে, যে এরা রোস্টার করছে যে তোমার অর্ধেক হয়তো বাসায় থাকতেছে অনলাইনে ক্লাস করতেছে, বাকি অর্ধেক ভার্সিটিতে আসতেছে। স্কুলগুলোতেও তারা সেম ওয়েতে করছে, কিন্তু স্কুলগুলোতে তারা আরো অনেক কম করছে, এটা বোধহয় 30% বেশি বোধহয় না একসাথে আসতে পারে দিতেছে না, এবং ঢুকার সময় প্রচুর রুলস রেগুলেশন মেনটেন করতেছে। ইটালিয়ানরা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল, যে কারণে ওরা আগের চেয়ে অনেক বেশি সাবধান হয়ে গেছে, সেকেন্ড ওয়েভটা এরা খুব ভালো সামাল দিতেছে। কিন্তু আমার স্প্যানিশ ফ্রেন্ড যারা, স্প্যানিশদের এই নেচারটা আছে, কারণ স্পেনে সাধারণত তোমার স্পেনে গরমকালে সাংঘাতিক গরম পড়ে, প্রচন্ড গরম পড়ে। তোমাদের মধ্যে তো বোধহয় বার্সেলোনার ফ্যান আছো অনেক, ঠিক কিনা? রিয়াল মাদ্রিদেরও আছো? আমি মাদ্রিদে কখনো যাইনি, আমি বার্সেলোনায় আমি গেছি কয়েকবার। তো বার্সেলোনাতে আমি দেখছি 2015 সালে বার্সেলোনায় ছিলাম, তখন আবার রমজান মাসও, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মনে করো রোজা ছিল, তো সেরি টাইম বোধ হয়তো 4টার দিকে, তো আমি সেরি টেরি খায় হয়তো ঘুমাইছি, কিছুক্ষণ ঘুমাইছি, না ঘুমোয় উপায় নেই, তো ভোরবেলা মনে করো এই 4টা থেকে সকাল 7:30 এই সময়টা বোধ হয় একটু ঠান্ডা হইতো, 26-27 এরকম হইতো, তো এই 27-28 টেম্পারেচারে আমি ঘরের থেকে বের হইতাম, বুঝছো, বাইরে হইতাম। তো শহরের সেন্টারে আমি তখন একটা ভাড়া বাসায় ছিলাম, ওইখান থেকে আমি ক্যাম্পাসে যখন যাইতাম, ক্যাম্পাসে ট্রেনে যেতে হইতো প্রায় 40 মিনিটের মতো সময় লাগতো, তো 8:30 সময় ট্রেনে উঠতাম, ক্যাম্পাসে যাই নামতাম 9:30, এই 1 ঘন্টার মধ্যে টেম্পারেচার 28 থেকে 45 হয়ে যেত। তো এই 45 ডিগ্রি টেম্পারেচার, এই যে গরমটা, এই গরমটার মধ্যে এরা কেউ ঘরে তখন থাকতে পারে না, এবং মাস্ক পরাটা তখন খুবই টাফ। তো এরা এই গরমকালে যখন দেখছে যে করোনাটা কমে গেছে আর এই গরমকালের এরা যে এনজয় করার যে টাইমটা, এরা এতটাই এনজয় এবং এতটাই পার্টি করছে যে স্পেনের অবস্থা এখন আবার খারাপ হয়েছে, এবং শুধু যে খারাপ হয়েছে তা না, আগের বারের চেয়ে বেশি খারাপ হয়েছে এবার। সো আমি জানি না এটা প্রপার সলভ কি বা এটা কি হবে, আমি জানি না, সত্যি আমি জানি না, এবং আমরা যতই এটা নিয়ে তর্ক বিতর্ক করতে থাকি আমাদের খুব ভালো টাইম পাস হবে, কোনো ফাইনাল ডিসিশনে আমরা এখানে পৌঁছাইতে পারবো না। আচ্ছা,
আমি অনেক খাজুরি আলাপ করলাম, আমার মনে আমার আমি যে কারণে তোমাদের সাথে বসছি আমার ওই কারণে হাত দেওয়া উচিত। মিস্টার আরাফ, আচ্ছা স্যার পোস্টপোন্ড ওয়ার্ডটা ব্যবহার করতে পারতো। মিস্টার আরাফ চলো আমরা এখন আবার ওই মিস্টার জাভেদের পোস্টমর্টেম শুরু করি। আচ্ছা জি স্যার। আচ্ছা তো যেটা বললাম, তো মিস্টার জাভেদের ফালাই দেওয়ার যে এক্সপেরিমেন্টের কথাটা বলছিলাম সেখান থেকে আমরা দেখছি যে এখানে চারটা কেস হতে পারে, এবং সেখান থেকে তোমাদেরকে আমি ডিফাইন করছি যে একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়ালের যে পসিবল আউটকাম গুলো এগুলোকে যদি আমরা একটা সেট আকারে লিখি তাহলে আমরা যে সেটটা পাই এটাকে আমরা বলছি স্যাম্পল স্পেস। আচ্ছা এখন মনে করো আমরা যে স্যাম্পল স্পেসটা পাইলাম মিস্টার জাভেদের জন্য, এখান থেকে মনে করো আমি মোটা দাগে কয়েকটা জিনিসকে ভাগ করে নিলাম। একটা সেট আমি ক্রিয়েট করলাম যেখানে জাভেদ কারোর জন্য কোনো সমস্যা ক্রিয়েট না করে সরাসরি মারা গেল, এটাকে আমি একটা সেট ধরলাম এ। আচ্ছা আরেকটা সেট আমি ধরলাম যেখানে জাভেদ যেভাবেই হোক সে বাইচা আছে, সে আহত হোক আধা মরা হোক যাই হোক সে বাইচা আছে, এটাকে আমি ধরলাম আরেকটা সেট। আচ্ছা তারপরে মনে করো আমি আরেকটা সেট ধরলাম যেখানে একটা মিরাকেল হইলো যে জাভেদের কিছুই হইলো না, এটাকে আমি একটা মিরাকেল আমি একটা একটা সেট ধরলাম। আচ্ছা তারপরে ধরো আরেকটা সেট ধরলাম যেখানে জাভেদের কিছু হইলো না কিন্তু অন্য কারো কিছু একটা হইলো, কিল সাম ওয়ান এলস, এটাকে আমি আরেকটা সেট ধরলাম। ওকে তাহলে এখন দেখো আমাদের স্যাম্পল স্পেস যেটা ছিল, স্যাম্পল স্পেসটা ছিল কি যে আমার এক্সপেরিমেন্টের ট্রায়াল থেকে আমাদের অল পসিবল আউটকাম যেগুলো প্রত্যেকটা কিন্তু একটা আউটকাম, এই আউটকামের অল পসিবল আউটকামের যে সেট তাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস। তো এই স্যাম্পল স্পেস থেকে আমাদের ইন্টারেস্টের আউটকাম গুলো নিয়ে আমরা এই যে ছোট ছোট যে সেট গুলো ডিফাইন করছি এগুলাকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট। আমি আবার বলতেছি আমাদের স্যাম্পল স্পেস থেকে এই যে স্যাম্পল স্পেসটা ছিল জাভেদের জন্য চারটা পসিবল আউটকাম ছিল, স্যাম্পল স্পেস থেকে আমাদের পছন্দের আউটকাম নিয়ে আমরা যেই সেট ক্রিয়েট করতে পারি এই সেট গুলাকে আমরা বলি এক একটা ইভেন্ট বা এক একটা ঘটনা। একদম বাংলায় আমরা ঘটনা বলতে যেটা মিন করি, আমরা যদি বাংলায় বলি জাভেদের চারটা থেকে ফালাই দিছি, খায়রুল কিন্তু লাগিয়ে উঠবে আরে ঘটনাটা কি ঘটলো, তারপরে খায়রুল কিন্তু এভাবে প্রশ্ন করবে উত্তরটা কি হবে, আমরা এই দেখো আমরা কিন্তু এরকমই একটা উত্তর দিব, হ্যাঁ ও মারা গেছে। অথবা বলতে পারি হয় আরে আমি তো জানি না, ও হয় আহত হয়েছে আর নাইলে হয়তো গদির উপরে পড়ছে আর নাইলে রাব্বির উপর পড়ে রাব্বিরে মেরে ফেলেছে। অথবা আমি বললাম যে সি মিরাকেল হয়েছে, সে একটা গদির উপরে পড়ছে কিচ্ছু হয়নি ওর। অথবা ডি ওই যে তোমাদের রোল নাম্বার 63 আবার মারা গেছে। তো এরকম প্রত্যেকটা আমাদের পছন্দের আউটকাম নিয়ে আমরা যে সেট গুলো করছি এগুলাকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট, এক একটা ইভেন্ট। স্যাম্পল স্পেস থেকে আমাদের পছন্দের আউটকাম নিয়ে আমরা যে সেট ক্রিয়েট করতেছি এগুলাকে আমরা বলতেছি এক একটা ইভেন্ট। আচ্ছা এখন তোমরা আমাকে বলো আমি যদি এর সাথে বি এর একটা ইউনিয়ন নেই তাহলে আমি কি পাবো? সাথে বি এর ইউনিয়ন নিলে দেখো আমাদের কিন্তু চারটাই চলে আসতেছে, অর্থাৎ আমাদের স্যাম্পল স্পেস যেটা ছিল সেটাই কিন্তু চলে আসছে, ঠিক না? দেখো তো আমাদের এই এ আর বি আমরা যেভাবে ডিফাইন করছি এই এ আর বি এর মধ্যে যদি আমি ইউনিয়ন নেই তাহলে দেখো আমার কিন্তু পুরো স্যাম্পল স্পেসটা চলে আসছে। দুইটা ইভেন্ট যদি এরকম হয় যেখানে দুইটার ইউনিয়ন নিলে আমি আমার পুরো স্যাম্পল স্পেসটা পাওয়া যায় তখন আমরা এই ইভেন্ট দুইটারে বলি এক্সস্টিভ ইভেন্টস। আমি আবার বলতেছি দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে এদের মধ্যে ইউনিয়ন নিলে আমি আমার স্যাম্পল স্পেসটা পাওয়া যায় তখন আমরা এই দুইটা ইভেন্টরে বলি এক্সস্টিভ ইভেন্টস। আচ্ছা এখন দেখো আমাদের এ আর সি যে দুইটা ইভেন্ট ছিল এ আর সি এর মধ্যে আমি যদি ইন্টারসেকশন নেই, এ ছিল হচ্ছে যে তোমার জাভেদ মারা গেছে আর সি ছিল যে তোমার মিরাকল, আমি যদি এই দুইটার মধ্যে ইন্টারসেকশন নেই তাহলে আমার রেজাল্ট কি হবে? আমি আবার বলতেছি এ ছিল মারা গেছে সি হচ্ছে মিরাকল হয়েছে, জাভেদ আহত হয়নি নিহত হয় নাই জম্বিও হয় নাই, তাহলে এ আর সি এর মধ্যে ইন্টারসেক্ট নিলে কি হবে? কমন পোর্শন নাই স্যার, ফাঁকা সেট চলে আসবে, কোনো কমন কিছু নেই, তার মানে কি একটা ফাঁকা সেট হবে, একটা ফাঁকা সেট হবে। যদি এ আর সি এরকম ফাঁকা সেট হয় তখন আমরা এই ক্ষেত্রে বলি যে এই দুইটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এই ক্ষেত্রে আমরা বলি আমার এই ইভেন্ট দুইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যে এই দুইটা ইভেন্ট কখনো একসাথে অকার করে না, এই দুইটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে
লেডিজ এন্ড জেন্টলম্যান, বুঝতে পারছো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি জিনিস? যে এই দুইটা ইভেন্ট কখনোই একসাথে অকার করতে পারে না, যে কারণে এই দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। আচ্ছা, এর বাইরে আমি বললাম যে তোমার বি প্রাইম, বি প্রাইম মানে কি? বি ছিল অ্যাকচুয়ালি জাভেদের বাচ্চা থাকার ঘটনা, জাভেদ যেভাবে হোক জাভেদ বাচ্চা আছে, তাহলে বি প্রাইম বা বি বার যদি নেই এটা তাহলে কি হবে বলো? ডেট, ডেট। হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশনটা কি হবে? এস স্যাম্পল স্পেস মাইনাস বি, সেটা হচ্ছে আমার ডেট, এটা হচ্ছে আমার বি এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট। ওকে, তাহলে আমি আমার আমার পিডিএফ ফাইলটা আবার খুলতেছি। তাহলে দেখো, যদি দুইটা ইভেন্ট এরকম হয় যে দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, এই দুইটা ইভেন্টকে আমরা বলতেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুইটা ইভেন্ট যদি আমার পুরো স্যাম্পল স্পেস ক্রিয়েট করে, এটাকে এই দুইটা ইভেন্টকে আমরা বলতেছি এক্সস্টিভ ইভেন্টস। আর কমপ্লিমেন্টারি ইভেন্ট কোনটা? যে আমার স্যাম্পল স্পেস থেকে ওই সেটটাকে বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে আমার প্রথম সেটটার জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা লাস্ট বারের মতো